আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা অলরেডি হয়তো লক্ষ্য করেছেন যে আমরা জেলাভিত্তিক অ্যাম্বাসেডর যেরকম নিয়োগ দিচ্ছি সেরকম আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডরও নিয়োগ দিচ্ছি সো আমরা চাই এই যে প্রফেশনাল সিভি রাইটিংয়ের যে ব্যাপারটা এটা প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে যেন ছড়িয়ে পড়ে আপনারা খেয়াল করলে দেখবেন হয়তো যে দুই সালে আমরা একশোর বেশি ক্যাম্পাসে কিন্তু ইভেন্ট করেছিলাম সো তখন আমাদের আসলে কোনো ক্যাম্পাসে আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না আমি ব্যক্তিগতভাবে জাস্ট ফেসবুকে যখন পোস্ট করলাম যে আমি বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে সেমিনার করাতে চাই তখন আমাদের টোটাল প্রায় বিভিন্ন মানে বিভিন্ন সময় বিভিন্ন মাসে মিলিয়ে আমরা আমার ধারণা যে অনলাইন এবং অফলাইন সব মিলে আমরা একশোর উপরে সেশন শুধুমাত্র দুই হাজার আঠারো সালে আমরা পরিচালনা করতে পেরেছি বাট এখন আমরা যেহেতু চাচ্ছি আমাদের কার্যক্রমগুলোকে আরও বিস্তৃত করতে সো আমরা চাই আমাদের লোক যেন প্রত্যেকটা ক্যাম্পাসে থাকে সো এই চিন্তাধারাকে মাথায় রেখে অ্যাকচুয়ালি আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডার নিয়োগ করতে চাচ্ছি আপনারা অলরেডি এইটার ভিডিও বার্তাটা আপনাদেরকে দিচ্ছি ভিডিও বার্তার ডিসক্রিপশন বক্সে আপনারা হয়তো একটা গুগল শিটের লিংক লিঙ্ক পাবেন সেখানে গিয়ে আপনারা আপনাদের কাছে কিছু বেসিক ইনফরমেশন জানতে চাওয়া হবে এবং আপনারা ওইটা ফিল করে দিলেই আপনাদের অ্যাপ্লাই করাটা শেষ হয়ে যাবে হ্যাঁ এবং দেন আমরা যাচাই বাছাই করে ক্যাম্পাস অ্যাম্বাসেডার নিয়োগ দিব। সো এই ক্যাম্পাস অ্যাম্বাসেডারের কাজও কিন্তু কি হবে যে সিভি রাইটিংটাকে আপনার ক্যাম্পাসে প্রমোট করা আপনার ক্যাম্পাসের বিভিন্ন ক্লাবগুলোর সঙ্গে আমাদের সাথে কোল্যাবরেট করে দেওয়া বিভিন্ন সময় অনলাইন এবং অফলাইন বিভিন্ন রকমের ইভেন্ট অ্যারেঞ্জ করা ইভেন্টগুলো কী রিলেটেড হতে পারে কিভাবে একটা সিভি তৈরি করতে হবে কীভাবে কানাডিয়ান স্টাইলে সিভি তৈরি করতে হবে কিভাবে ইউরোপার সিভি তৈরি করতে হবে বাইরে অ্যাপ্লাই করার জন্য কিভাবে সিভি তৈরি করতে হবে জবে অ্যাপ্লাই করার জন্য কিভাবে সিভি তৈরি করতে হবে লিঙ্কডিন প্রোফাইল কীভাবে তৈরি করতে হবে বিডি জবস প্রোফাইল কীভাবে তৈরি করতে হবে ভিডিও রেজুমে কীভাবে তৈরি করতে হবে কিভাবে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে কি কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলোর উত্তর আমি কীভাবে সাজাবো এই সমস্ত নানান বিষয়ের উপরে কিন্তু আমরা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে অলরেডি ট্রেনিং দিয়ে থাকি বাট এই ব্যাপারটাকে আমরা আরও ভিগোরাসলি করতে চাচ্ছি আরো আরো অনেক মানুষের মধ্যে আমরা এই সিভি রাইটিং এর যে সচেতনতা এটাকে ছড়িয়ে দিতে চাচ্ছি এখন কেউ কেউ জিজ্ঞাসা করতে পারেন যে আমরা এটা কেন চাচ্ছি বিকজ আপনি যখন বিভিন্ন কোম্পানিগুলোতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বিভিন্ন কোম্পানিগুলোতে আপনি যখন অ্যাপ্লাই করেন আপনি জানেন না আপনার রেজুমিতে কি থাকা উচিত আপনি ভুল ভুলভালভাবে অ্যাপ্লাই করেন ইন্টারভিউ কল পান না ফলশ্রুতিতে আপনি হতাশ হয়ে যান এখন একটা রেজুমি রাইটিংয়ের প্রিপারেশান আসলে কখন থেকে নেওয়া উচিত এবং তখন থেকে কি কি জিনিসের প্রিপারেশান নেওয়া উচিত কোন কোন কোর্সগুলো করা উচিত কোন কোন কোর্সগুলো করা উচিত না কীভাবে এই জিনিসগুলোকে রেজুমিতে রাইট ডাউন করা উচিত কতগুলো ইন্টার্নশিপ করা উচিত কোথা থেকে পার্ট টাইম জব করা উচিত কিভাবে ভলন্টারি কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া যায় সিএসআর অ্যাক্টিভিটিসগুলোর সঙ্গে কীভাবে সম্পৃক্ত হওয়া যায় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কীভাবে বাড়ানো যায় কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কীভাবে বাড়ানো যায় যারা হায়ার স্টাডি করতে যেতে চান তারা কিভাবে থিসিস করবেন প্রজেক্ট করবেন জার্নাল করবেন পাবলিকেশন করবেন প্রেজেন্টেশন দিবেন কোন কোন সফটওয়্যার স্কিল লাগবে কোন কোন ট্রেনিং লাগবে এই সমস্ত সমুদয় বিষয়গুলো সম্পর্কে যদি ছাত্র থেকে একটা প্রপার গাইডলাইন পাওয়া যায় তাহলে কিন্তু কর্মজীবনে এসে সিদ্ধান্ত নেওয়াটা আরও সহজ হয়ে যায় কর্মজীবনে আসার আগেই আপনার বিভিন্ন অপশনগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার আমাদের দেশে অত্যন্ত দুঃখের বিষয় এই যে বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতেই ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার বা সিডিসি নাই তাদেরকে যে সমস্ত সাবজেক্ট পড়ানো হয় এগুলো অনেকটাই বাস্তবতার সঙ্গে এটা রিলেশনশিপটা খুব ক্ষীণ সো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা চাই যে কেউ যেন ক্যারিয়ারে হতাশ হয়ে না পড়ে ছাত্র জীবন থেকে তার যেন একটা প্রফেশনাল সিভি তৈরি হয় সে যেন বিভিন্ন কোম্পানিতে যখন অ্যাপ্লাই করে তখন যেন তার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বাড়ে সে যেন দিনে দিনে আরও কনফিডেন্ট হয়ে ওঠে এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে এই ব্যাপারগুলোকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা নাও প্রায় আঠারো হাজারের মতো সিভি তৈরির কাজ করেছি এবং লাক্ষানিক মানুষ কিন্তু আমাদের কাছ থেকে অলরেডি সিভি ভি রাইটিংয়ের উপরে কীভাবে প্রশিক্ষণ করতে হয় সেটা সম্পর্কে আমরা তাদেরকে কিন্তু হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছি সো এরই ধারাবাহিকতায় ক্যাম্পাস মাধ্যমে আমরা আমাদের অপারেশন বা আমাদের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চাই আরও হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই এবং এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে আপনার যদি একটা প্রফেশনাল সিভি থাকে যেই সিভি আপনার স্কিল আপনার অ্যাচিভমেন্ট আপনার অবজেক্টিভ সব কিছুকে হাইলাইট করে তাহলে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং যদি আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তবেই আপনি আরো কনফিডেন্ট হয়ে উঠবেন সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান যারা কর্পোরেটসকের সঙ্গে যৌথভাবে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে চান এখন এই ডেস্ক্রিপশন বক্সের যে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে ফিল আপ করে দিন আপনার যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো চাওয়া আছে এগুলো দিয়ে ফিল আপ করে দিন আমাদের কোনো একজন অফিসিয়াল কোনো একজন প্রতিনিধি আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের বাছ বিচার করার মাধ্যমে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর ইনশাল্লাহ নিয়োগ দেবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম